आज सिलीगुड़ी के 24 नंबर वार्ड में भी कोविड एंटीजन रैपिड टेस्ट शुरू हुआ है। रैपिड टेस्ट के दौरान कई लोगों ने अपना टेस्ट करवाया, वहीं सभी को टेस्ट के कुछ समय बाद ही रिपोर्ट मिल जा रही है। इस मौके पर वार्ड पार्षद शंकर घोष और नगर निगम के प्रशासक मंडली के चेयरमैन अशोक भट्टाचार्य उपस्थित थे। शंकर घोष ने कहा कि कोरोना के बिना लक्षणों वाले रोगियों की पहचान के लिए इस तरह की पहल की गई है। गौरतलब है कि ये कोविड एंटीजन रैपिड टेस्ट शहर के कई वार्डों और बाजारों में भी करने का फैसला लिया गया है। प्रोग्राम হচ্ছে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট। দীর্ঘদিন ধরে আমি বলে যাচ্ছিলাম যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি টেস্ট করানো হোক। অনেক বিশেষজ্ঞরাই বলছিলেন, অন্যরাও বলছিলেন, তো টাস্ক ফোর্সের সবাই এগুলো বলতাম, তো অবশেষে এটা শুরু হলো শিলিগুড়িতে। এতদিন আমরা হেলথ সেন্টার বেসিসে করতাম, এবার মার্কেট এরিয়ায় ওই যে বাচ্চা মেয়েরা আসলো এসে যে টেস্ট করতে, অর্থাৎ অ্যাসিমটোমেটিক পেশেন্টসদেরকে ডিটেক্ট করার জন্য একটা বড় ভূমিকা এই যে নিজেরা নিজেরা আসছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট, এর মধ্যে দিয়ে এই যে এত লোক ঘুরে বেড়াচ্ছে। আর আমাদের সচেতনতা তো একেবারে সুপার লেভেলে, কেননা কেউ গলায় পরি, কেউ মাথায় পরি, কেউ কানে ঝুলিয়ে রাখি মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করি না, অনেকের আবার ইয়েও নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই অ্যাসিমটোমেটিক পেশেন্টটাই কিন্তু ছড়িয়ে দেয় সংক্রমণটা, সমাজও ক্ষতি হয় আর তার পরিবারেরও ক্ষতি হতে পারে, কোমরবিডিটি থাকলে ফেটাল হয়ে যেতে পারে। আবার দেখা যাচ্ছে 90% মানুষ আছে যাদের, এটা আমি হসপিটাল থেকে ঘুরে আসলাম, মা ঘুরে আসলো, ফেরত তো আসলাম, অশোকদা ছিল এত বয়সেও এত ক্রিটিক্যাল পজিশন থেকেও ফেরত আসলো, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে এই যে এই টেস্টগুলো করা কেন, এই টেস্টগুলো করা হচ্ছে যে মানুষের ভয়টাকে ভাঙানো, সংক্রমণের গতি প্রকৃতিটাকে বোঝা, আপনার সমাজ এবং আপনার পরিবারকে সুরক্ষিত। শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিয়েছি যে অনেক মানুষ দেখছি করোনা টেস্ট করতে এখনও দ্বিধান্বিত, তারা এগিয়ে আসছে না, তার জন্য একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্টিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে আমরা 200 জন করবো বলে ঠিক করেছিলাম, 200 জনের ইতিমধ্যে হয়ে গেছে। আজকে 24 নম্বর ওয়ার্ডে এরকম একটা ক্যাম্প করা হয়েছে, খুব ভালো সারা দেখছি, অনেকেই স্পন্টেনিয়াসলি আসছে, কেউ ভয় পাচ্ছে না। তো আমরা চাই যত বেশি মানুষকে অ্যাওয়ার করা যাবে, সচেতন করা যাবে, এবং এটার মধ্য দিয়ে তারা সাহস পাবে, এবং আবার অনেক সময় দেখা যায় যে ভয় পাচ্ছে কিন্তু তার নিজের মধ্যে করোনা আছে, ক্যারিয়ার করোনা, সেটা কিন্তু খুব বিপজ্জনক, সে কিন্তু আরও বহু লোককে কিন্তু এ হতে পারে। आजादी से शुरू हुआ स्वदेशी अभियान, गांव गांव में बिजली आई, रोशन हिंदुस्तान, मंगल तक भी जा पहुंचा स्वदेशी मंगलयान, तो फिर क्यों ना हो हिंदुस्तानी अपना सब सामान, हम बदलेंगे तभी तो बदलेगा ये हिंदुस्तान। सूर्या आत्मनिर्भर भारत की पहचान।